আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। কলকাতা থেকে মোটামুটি 70 মাইল দূরে কামারপুকুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকতেন। তাঁর স্ত্রী চন্দ্রমণি ও 2 সন্তান রামকুমার ও রামেশ্বরকে নিয়ে ছিল তার সুখের সংসার। একবার স্ত্রী সন্তানদের রেখে তিনি একাই বের হন তীর্থে। দীর্ঘ পথ ক্লান্তি নিয়ে তিনি পৌঁছন গয়াতে। অনেকটা পথ হেঁটেছি, বড্ড রোদ, ওই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিয়ে নি। ক্লান্ত ক্ষুদিরাম গাছের ছায়াতেই ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝে স্বপ্ন দেখেন শ্রী বিষ্ণুকে। ক্ষুদিরাম, ক্ষুদিরাম, আমি তোমার সন্তান হয়ে জন্ম নিতে চাই। সে কি প্রভু, আমি যে বড় গরিব, তোমার সেবাতেই আমি খুশি ক্ষুদিরাম। প্রভু, প্রভু কোথায় গেলেন? প্রভু, প্রভু! এমন স্বপ্নে হতচকিত হয়ে পড়েন ক্ষুদিরাম। এখনই আমাকে কামারপুকুরে চন্দ্রমণির কাছে ফিরতে হবে। এদিকে কামারপুকুরেও ঘটল এক আশ্চর্য ঘটনা। চন্দ্রমণি ও তার দাসী ধনী গেছেন যোগীদের শিব মন্দিরে পুজো দিতে। হঠাৎ শিবলিঙ্গের গা থেকে বেরিয়ে এলো এক আলোর ছটা, আর সেই আলোতে শিহরিত চন্দ্রমণি জ্ঞান হারালেন। আহ মাগো, ও মাগো, এ কি কাণ্ড! দাসীর সেবায় চোখ খোলেন চন্দ্রমণি। আমার কি হলো রে ধনী, আমার শরীর খারাপ করছে, তুই তুই আমাকে বাড়ি নিয়ে চল। পরের দিনই তীর্থ থেকে ফিরে এলেন ক্ষুদিরাম। ওগো, ওগো, শুনছো কি হয়েছে, কি হয়েছে তোমার? এ কি, তুমি এত তাড়াতাড়ি? আসবো না, স্বয়ং ভগবান যে আমাদের ঘরে আসছেন গো, তিনি নিজে মুখে আমায় বললেন। তবে কি আমার শরীরে সেদিনই এলেন তিনি? কয়েকদিন পরে মনে হচ্ছে আমাদের খোকাই হবে। সবই ভগবানের লীলা, এখনই কিন্তু কাউকে বলো না এসব কথা। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কামারপুকুর গ্রামের সকাল ছিল একটু অন্যরকম। আমি জানতাম ঠাকুর যে কথা দিয়েছিলেন, গয়ার শ্রী বিষ্ণুর নামে ওর নাম রাখলাম গদাধর, আর রামকুমার রামেশ্বরের ভাই রামকৃষ্ণ। ধীরে ধীরে বড় হতে লাগলো গদাধর, এখন তার বয়স 5 বছর। গদাই খেয়ে যা বাবা, এবার যে তোমায় পাঠশালায় যেতে হবে। মা গো, আমায় ঠাকুর গড়তে দাও না মা। ছোট্টবেলা থেকেই গদাধরের সাধু সন্তদের প্রতি ছিল মস্ত আকর্ষণ। সাধুরা গ্রামে আসলেই সে ছুটত সেখানে। একদিন, আমাকে তোমাদের মতন করে সাজিয়ে দাও না গো। কেন রে? আমার খুব ভালো লাগে। এদিকে বাড়িতে চন্দ্রমণি তখন নিজের কাজে ব্যস্ত। হঠাৎ একটা শব্দে দরজার দিকে তাকিয়ে দেখেন, ওমা, এ কি, কেমন সাজালো সাধু বাবারা, কেমন লাগছে মা আমাকে? মা বুকে টেনে নেন ছেলেকে। হে ঠাকুর, রক্ষা করো, আমার গদাইকে না সাধুরা নিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে তখন গদাইয়ের সেই সাধু বাবা। মৃদু হেসে তিনি আশ্বস্ত করেন গদাইয়ের মাকে, ভয় পাবেন না মা, তবে আপনার ছেলে বড় হয়ে মস্ত মানুষ হবে। সেই আশীর্বাদ করুন বাবা। এমনি ভাবেই লেখাপড়া ছেড়ে খেলাধুলো করে আর গান গেয়েই কাটতে থাকলো গদাইয়ের দিন। তার গানের প্রতি ভক্তি দেখে গায়ের মানুষরা তাদের পুজো পার্বণে তাকে ডেকে নিয়ে যেত। তেমনি একবার গায়ের বধূরা বিশালাক্ষী মায়ের মন্দিরে যাওয়ার সময় গদাইকে সঙ্গে নিয়ে চলল। মনের খুশিতে সবার সামনে সামনে গদাই নেচে গেয়ে চলতে থাকল, সবাই বিভোর তার গান শুনে। কিন্তু হঠাৎ গানের মাঝেই গদাই অসুস্থ হয়ে পড়ল, রাস্তার উপর সে পড়ে গেল। ও মা, গদাই পড়ে গেছে!
ভয় ঘাবড়ে যায় গায়ের মহিলারা। ও বাবা গদাই, চোখ খোল, তোর মাকে কি জবাব দেব বাবা? আস্তে আস্তে চোখ মেলে তাকালো গদাই। ওই তো চোখ খুলেছে গদাই। জয় মা বিশালাক্ষী, ওর মাকে সব বলা দরকার। শুনলি তো সব কাণ্ড, এবার বরং ওর পৈতেটা দিয়ে দেব। হ্যাঁ দিদি, ওর দাদাদের সাথে কথা বলি। পরে দুই দাদার সঙ্গে গদাইয়ের পৈতে নিয়ে কথা বললেন ওর মা। বাবা রামকুমার, গদাইয়ের পৈতেটা দিয়ে দে বাবা। সে তুমি যা বলবে মা। গদাই যে বড় বায়না ধরেছে বাবা, ওর ভিক্ষে মা হবে নাকি ধনী। সে কি মা, তা কি করে হয়, ধনী যে নিচু জাতের। শেষে দাদা আসে ভাইয়ের কাছে। এ হয় না গদাই, জেদ করে না ভাই। গ্রামের পণ্ডিতদের পরামর্শ নিয়ে গদাইয়ের ইচ্ছে মতোই হলো উপনয়নের আয়োজন। ধনী হলো তার ভিক্ষা মা। গদাইয়ের জীবনে কিন্তু পরিবর্তন তেমন কিছু ঘটল না, গান আর ধ্যান নিয়েই সে মেতে রইল। একবার গ্রামে যাত্রা হবে, কিন্তু সময় মতো এক অভিনেতা না আসায় বড় গোল বাঁধে। গদাই, তোকে বাঁচাতে হবে ভাই। কিন্তু আমি তো কিছুই জানি না। সবার জেদাজেদিতে গদাই সাজল শিব। যাত্রা শুরু হলো। আহা, ছেলেটি কে গা, অমন সুন্দর গানের গলা! আরে দেখ দেখ, ছেলেটি কেমন সমাধিস্থ হয়ে গেছে। ওর মাথায় জল ঢাল। ওরে শিব শিব বল ওর কানের কাছে। আরে শুয়ে দে শুয়ে দে, আরে একটু সাবধানে ধর। সবাই মিলে ধরাধরি করে তাকে বাইরে আনলো। পরপর এমন ঘটনায় বাড়িতে তার দুই দাদা ও মা ভেবে আকুল। মা, এভাবে বারবার সমাধিস্থ হয়ে যাওয়া ওর শরীরের পক্ষে ভালো নয়। আমি বলি কি, ওকে বরং কলকাতায় নিয়ে যাই। আমি আর কি বলবো রাম, তুমি যা ভালো বুঝবে তাই করো।